জি আমি মোহাম্মদ ফরাদ আলম জুয়েল আমার বাড়ি জয়পুরহাট পাঁচবিবি উপজেলা দলীয় আমি বাংলাদেশ ছাত্র লীগের সাবেক উপজেলা সেক্রেটারি ছিলাম জেলা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বর্তমানে আমাদের উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে সভাপতি আর সেক্রেটারি নাম ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি আশা করছি যে এই পূর্ণাঙ্গ কমিটিতে আমরা আবার আওয়ামী লীগে আমরা মেয়র পদে পৌরসভা আমরা ফর্ম তুলেছি এবং জমা দিয়ে দেওয়া আমাদের মনোনয়ন বোর্ডের কাছে প্রত্যাশাটাই থাকবে যারা দুর্দিনের সাবেক এই আওয়ামী লীগের দুর্দিনে যারা নেতাকর্মীরা জেল খেটেছে কারাবরণ করেছে যারা নির্যাতিত হয়েছে যারা সাহসের সঙ্গে দুঃসময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে আমরা আশা করি নেত্রী তাদেরকেই মনোনয়ন দিবেন অবশ্যই আশাবাদী আমাদের গুণগুলো হচ্ছে যে আমরা ছাত্র জীবন থেকে আমরা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছি আমরা গণতন্ত্রের পক্ষে সবসময় রাজনীতি করে আসতেছি আমি কারাবরণ করেছি আমি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছি আমরা বিএনপি জামাত জোটের সরকারের কর্মীদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মনোনয়নটা দেওয়া আশাবাদী আর কি আমরা আশা প্রত্যাশা করছি